নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বঙ্গ বিজেপিতে হঠাৎই যেন খুশির ঢেউ একটা এসে গেছে, আর তার সঙ্গে সঙ্গে উৎসাহ প্রবল হয়ে গেছে। তার কারণ হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের করা ওপিনিয়ন পোল নয়, এবারে ভোট কুশলী পিকে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু উৎসাহ বেড়ে গেল বঙ্গ বিজেপির। কেন? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন লোকসভা নির্বাচন আর কিছুদিনের মধ্যেই হবে। লোকসভা নির্বাচনে যেন সব দলই ঝাঁপাচ্ছে, তার মধ্যেই সন্দেশখালী নিয়ে এই রাজ্য উত্তাল হয়ে রয়েছে। সন্দেশখালী ঘটনা প্রত্যেকের মনের মধ্যে নাড়া দিচ্ছে। মন্ত্রীদের যাওয়া এবং তারপরে মন্ত্রীদের 144 ধারার মধ্যে ঢুকতে দেওয়া এবং বিরোধীদের ঢুকতে না দেওয়া, এই সব নিয়ে তেতে রয়েছে গোটা বাংলা। গোটা বাংলার জনগণ অবাক হয়ে দেখছে যে পুলিশ অ্যাকচুয়ালি কাদের, পুলিশ জনগণের নাকি পুলিশ শুধুমাত্র তৃণমূলের, সেটারই প্রশ্ন উঠে গেছে। যাই হোক, ওটা হচ্ছে একটা পার্ট। কিন্তু এই রাজ্যে বিজেপি কটা সিট পাবে বা আসন কটা পাবে, দেখুন কেন্দ্রে মোদি সরকার আসছে পার্ট থ্রি হয়ে, এটা কেউ আর সন্দেহ রাখে না। মানে এর বিষয়ে কোনো সন্দেহ কারণ নেই। আপনার আছে? আমি জানি আপনারও নেই, কারণ কেউ আটকাতে পারবে না মোদিজির আসন। এতটাই জায়গা তৈরি হয়ে গেছে, তাও এখনও মোদি ঝড় গোটা দেশ জুড়ে ওঠেনি, তার মধ্যে এরকম হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলায় কটা হবে। বাংলা নিয়ে সবাই কিন্তু চিন্তিত ছিলেন, কিন্তু বাংলা নিয়ে প্রশান্ত কিশোর যা বললেন, দেখুন প্রশান্ত কিশোর মানে কিন্তু ভোট একদম ভোট কুশলী, একদম স্ট্র্যাটেজি ঠিকঠাক করে করে। দেখুন ওকে আমি কিন্তু অনেকটা হলো মেনে চলি, তার কারণ হচ্ছে ভোট কুশলী, এর খুব স্ট্র্যাটেজি মেনে মেনে চলে। যার জন্য 2021 নির্বাচনের আগে আমি বারবার বলতাম যে প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি কিন্তু ভয়ঙ্কর। যাই হোক, সেই প্রশান্ত কিশোর কিন্তু আজ টাইমস নাও নবভারতে একটা সাক্ষাৎকারে গিয়ে কি কথাগুলো বলেছেন এই পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে, সেটা শুনুন। দেখিয়ে, মানে বঙ্গাল মে অভি জমিন পে নই হু, মে ফার্স্ট হ্যান্ড মেরা কোই এক্সপিরিয়েন্স নই হ্যায়, লেকিন সন্দেশ খালি জেসে জব ভি মুদ্দে আতে হ্যায় তো নো ম্যাটার ওয়াট ইউ ক্লেম, জো রুলিং পার্টি হ্যায় উসকো উসকা নুকসান হোগা হি হোগা, বাট সন্দেশ খালি উইথ অর বিদাউট সন্দেশ খালি বিজেপি হ্যাজ বিন অন আপসার্জ ইন বেঙ্গল, মেক নো মিস্টেক। লট অফ পিপল সিটিং ইন দিল্লি দে থিঙ্ক কি বঙ্গাল মে তো বিজেপি খতম হো গই, বিজেপি আজ ভি ওয়াহাঁ বহুত মজবুত পলিটিক্যাল ফোর্স হ্যায়। And with the increasing anti-incumbency against TMC, kyunki unke 12-13 saal ho gaye sarkar mein, TMC will find it increasingly difficult to defend their territory. So to that extent, I do not see BJP going down below what they got in 2019. To Vidhan Sabha ke mukable BJP bahut acha performance Lok Sabha mein বিধান পশ্চিম বঙ্গাল মে কর সকতি হ্যায়, দ্যাট উইল কম এজ এ সরপ্রাইজ টু মেনি পিপল ইন দিল্লি হু আর থিঙ্কিং কি বিজেপি বঙ্গাল মে খতম হো গই হ্যায় ইয়া বহুত কমজোর হো গই হ্যায়। মুঝে এসা লাগতা হ্যায় কি লোকসভা মে বিজেপি কো বঙ্গাল মে আচ্ছে নম্বর, বহুত আচ্ছে নম্বর আসে। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার বললেন, অর্থাৎ অ্যাঙ্কারের জিজ্ঞাসায়, মানে ইন্টারভিউতে যেহেতু জিজ্ঞাসা করেছে, তাকে প্রশ্ন করেছে যে আপনি কি ভাবছেন সন্দেশখালী ঘটনা নিয়ে। কারণ সন্দেশখালী ঘটনাটা কিন্তু গোটা দেশে, আমি আবারও বারবার বলছি আপনাকে যে শুধু ভাববেন না পশ্চিমবঙ্গের লোকেরা সন্দেশখালী নিয়ে ভাবছে, গোটা দেশ তাকিয়ে আছে সেই সন্দেশখালীর ঘটনা কি পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়তে পারে এটা নিয়ে। ভোট কুশলীকে জিজ্ঞাসা করা হলেই ভোট কুশলী প্রশান্ত কিশোর কিন্তু ঠিক কথা বলে দিয়েছেন যে এর প্রভাব পড়বে। দেখুন দিল্লিবাসী বলতে তিনি বোঝাতে চেয়েছেন যেসব দিল্লিতে যারা থাকে আর কি বড় বড় নেতা, ভাববেন না বিজেপি, ভাববেন মানে ভাবতে হবে আপনাদের এটা হচ্ছে ওই ইন্ডিজোটের সব মাথাগুলো, তারা ভেবে নিয়েছে পশ্চিমবঙ্গে খুব একটা বেশি কিছু বিজেপি করবে না, কারণ গুটিয়ে গেছে। যেহেতু 200 পার বলেছিল আপকি বার 200 পার, সেটা হয়নি। কিন্তু প্রশান্ত কিশোর খেয়াল রেখেছেন, যেভাবে আমরা নজর রাখি যেখানে বিজেপির উত্থান কীভাবে হুড়ুর করে বাড়ছে, ঠিক একইভাবে প্রশান্ত কিশোর কিন্তু এখানে না থেকেও, যেহেতু পিকের ওই আইপ্যাক টিমটা কিন্তু ঠিক রয়েছে, তার কাছ থেকে খবরগুলো তিনি ঠিক পান এবং সেখান থেকে খবর পেয়ে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির আসন বাড়বে। 2019 নির্বাচনে, অর্থাৎ লোকসভা নির্বাচনে, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই রাজ্য থেকে 18টা সিটে জিতেছিল এবং বহু জায়গায় দ্বিতীয় স্থানীয় ছিল, খুব অল্প মার্জিনে হেরেছে। তাই প্রশান্ত কিশোর যেটা বলেছে তার অর্থ হচ্ছে 18টা সিটের নিচে তো হবেই না, উল্টে 18+ হবে। এটা 19 হবে নাকি 35 হবে সেটা নিয়ে কিন্তু তিনি স্পষ্ট বলেননি, তবে বলেছেন বাড়বে। এই বাড়ার ব্যাপারটাই কিন্তু বিরাট করে দাগ কাটবে বাংলার বিজেপির কর্মীদের মধ্যে।
বিজেপির কর্মীরা এমনিতেই উৎসাহিত হয়ে আছে, এখনই রাম ঝড় যেটা আছে সেই ঝড়েতে বা হিন্দুত্বের ঝড়েতেই অনেকটা আবেগে মানুষ ভোট দেবে এটা সবাই জানে। তার সঙ্গে সঙ্গে মোদি ঝড় যেটা পশ্চিমবঙ্গে এই মার্চ মাসে শুরুতেই হয়তো ঢুকে যাবে, যেটা ডক্টর সুকান্ত মজুমদার মানে এই রাজ্য সভাপতি বলেছেন মার্চের ফার্স্ট উইকে নরেন্দ্র মোদী আসতে পারেন এই রাজ্যে, এবং এলেই তার যে প্রচার শুরু হবে অর্থাৎ মিটিং মিছিল শুরু হবে তাহলে কিন্তু অটোমেটিক ওয়েতে একটা ঝড় ওঠা শুরু হবে মার্চের ফার্স্ট উইক থেকে, এবং সেটা কিন্তু ভয়ঙ্কর প্রভাব ফেলবে, এবং সেই প্রভাবটা কতটা মানুষকে টানবে সেটা তো এখন থেকে কল্পনা করাও যাবে না। কারণ গোটা দেশের মানুষ যেভাবে উন্মুখ হয়ে রয়েছিল রাম মন্দির নিয়ে, বাংলার মানুষও ছিল, বাংলার মানুষও অনেক কিছু ভেবেছে যে রাম মন্দির আদৌ হবে কি হবে না, নাকি বিজেপি এটা খেলতে থাকবে এসব নিয়ে ভেবেছিল, কিন্তু যখনই তৈরি হয়ে গেছে তখন অনেক আঁতেল মার্কা বাঙালিও কিন্তু বলছে না রাম মন্দির করে দেখিয়েছে, এই মানুষটা করতে পারে। আর দেশের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে যে সম্পর্ক যেখানটা খারাপ হয়ে গিয়েছিলো আগে যে জায়গাগুলো ছিল সেই জায়গা থেকে অনেক উঁচুতে আমরা আছি, আমেরিকা রাশিয়া সমস্ত জায়গা যেগুলোকে নিয়ে আমরা বাঙালিরা বেশি করে ভাবি যে বিদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম। দেখুন বিহার বলুন বা উত্তরপ্রদেশ বলুন সব জায়গায় ভোট হয় লোকাল ইস্যু নিয়ে, আমাদের এখানে বাঙালির মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় এমনও মানুষ আছেন যারা বৈদেশিক সম্পর্ক কী হলো সেটা নিয়েও ভাবেন, সেই শ্রেণীও কিন্তু মানে এলিট শ্রেণী তারাও কিন্তু ভাবছে যে মোদিজি কতটা কী করেছে, আর এটা খুব প্লাস পয়েন্ট। তাই সব দিক বিচার করে এই মুহূর্তে যিনি বলেছেন মানে প্রশান্ত কিশোর, তিনি কিন্তু খুব একটা ফেলে দেওয়া কথা বলেননি। আমি আবারও বলছি বিভিন্ন নিউজ চ্যানেলে যে সমস্ত ওপিনিয়ন পোলগুলো হয়েছে বা হচ্ছে বা হবেও আগামী দিনে, তো সেগুলোতে যা বলে বিজেপির ক্ষেত্রে অনেকটা মেলে না কিন্তু, কেন জানি না, কারণ বিজেপিকে মানুষ কীভাবে দেখছে কীভাবে দেখছে না এটা কিন্তু কেউ ঝট করে মানে কেউ ঝট করে বুঝতে পারে আমার মনে হয়নি। কারণ ছত্তিশগড় আপনি দেখুন সবাই বলেছিল ওখানে মানে বড় বড় যেসব মিডিয়া এবিপি আনন্দ থেকে শুরু করে সবাই ওপিনিয়ন পোল করে মোটামুটি বুঝিয়ে দিয়েছিল যে ওখানে বিজেপি জিতবে না, মধ্যপ্রদেশে একই কথা ভেবেছিল যে ওখান থেকে সরে যাবে, রাজস্থানেও গেহলট সরকার থাকবে এটাই মোটামুটি ধরে নিয়েছিল, কিন্তু দেখা গেল সব সাফ, অর্থাৎ মোদি নাবদেই সব সাফ। তাই মোদি ঝড় একটা বড় ফ্যাক্টর সমস্ত ওপিনিয়ন পোলকে ছিটকে দেয়, তাই এখনই বলা যায় না। কিন্তু এই ভোট স্ট্র্যাটেজিস্ট বা ভোট কুশলী প্রশান্ত কিশোর কিন্তু খুব মেপে ঝুঁকে কথা বলেন, তিনি বলেছেন বাড়বে সিট মানে আসন বাড়বে, আর সন্দেশ খালির একটা প্রভাব ফেলবে এটা কিন্তু বাচ্চা ছেলেরাও জানে, কাজে প্রশান্ত কিশোরের কথাটা কিন্তু আর কিছু হোক না হোক বিজেপির নিচুতলা কর্মীদের প্রবল উৎসাহ দেবে। এবার আপনাকে একটা অদ্ভুত কথা বলি, সেটা হচ্ছে নিচুতলার বুথ কর্মীরা যদি উৎসাহিত হয় তাহলে কিন্তু তারা ভয়ঙ্কর লড়াই লড়েও নেয়, আর সেই লড়াইটা কী সেটা এনডিএ জামানায় তৃণমূল কংগ্রেসে যারা আছে বা ছিলেন তারা খুব ভালো করে জানেন বিজেপির নিচুতলা কর্মীরা যখন লড়াইয়ের নামে কতটা দিয়ে নামে। তবে এর মধ্যে আরও একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে সংগঠন, বিজেপির সাংগঠনিক কিছু কিছু জায়গায় একটু ঢিলেমো আছে, সেই ঢিলেমোটাকে ঠিক করতে বিজেপিকে হবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থীও যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে বিজেপির ফল কিন্তু প্রশান্ত কিশোর যেটা ভাবছেন তার চেয়েও বেশি হবে বলে আমার মনে হয়। কত হবে কী হবে না হবে সেগুলো একটু সময়ের ব্যাপার, সময় ধরে ধরে আপনাকে জানতে হবে বুঝতে হবে কত কী হবে, তবে অবশ্যই রুদ্রবার্তা আপনি পাবেন কত কী হতে পারে সম্ভাব্য না, এটা কিন্তু বিজেপির ক্ষেত্রে আবার বলছি মেলে না। যাই হোক খুব ভালো থাকুন, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা, যদি মনে হয় ভিডিওটা বা প্রতিবেদনটা শেয়ারযোগ্য তাহলে শেয়ার করবেন, আর যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন, আর আপনার কী মনে হচ্ছে এই পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্টস অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়, খুব ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।